সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো ছাত্রলীগের চামড়া তুলে নেওয়ার হুমকি প্রতিমন্ত্রীর ছেলের। এরপরে জানাবো দল ছুট, সুবিধাবাদীরা দল ভাঙার চেষ্টা করছে, যা বললেন ভিপি নূর। IMF-এর ঋণ আমরা কয়েকজনই শোধ করতে পারবো, যা বললেন অর্থমন্ত্রী। বিএনপি সহ বিরোধী দলগুলোর এক দফার ঘোষণা শিগগিরই। ইইউ রাষ্ট্রদূতের পরামর্শ, বিএনপির অপরাজনীতির উপর চপেটাঘাত, মন্তব্য তথ্যমন্ত্রীর। বিএনপি এখনও নালিশে মগ্ন, তাকিয়ে ভিসা নীতির প্রয়োগে, যা বললেন ওবায়দুল কাদের। এবং সবশেষে জানাবো মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ছাত্রলীগের চামড়া তুলে নেওয়ার হুমকি প্রতিমন্ত্রীর ছেলের। কুড়িগ্রামের বৌমারি উপজেলার শৈলমারি ইউনিয়ন ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দেয়ায় খেপেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকির। এ ঘটনায় তিনি ছাত্রলীগের পাসওয়ার্ড চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। বুধবার রাতে প্রতিমন্ত্রীর ছেলে নিজের ফেসবুক আইডি থেকে পোস্টটি দেন। জানা যায়, বুধবার উপজেলা ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শৈলমারি ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হয় বিলুপ্ত ঘোষণা করে। উপজেলা ছাত্রলীগের এই ঘোষণার কয়েক ঘন্টা পরেই প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফাত বিন জাকির ফেসবুকে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রীর ছেলে লিখেছেন, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি সম্মেলন বাদ দিয়ে ইউনিয়ন নির্বাচিত কমিটি কিভাবে ভাঙে? দল তো নিজের বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি নয়, সময়ের উত্তর সময় দিবে। তাদের পাছার চামড়া থাকবে কিনা সেটা তাদের ভাবতে বলেন। মুহূর্তেই এ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার সৃষ্টি হয়। পোস্টে শামীম আহমেদ নামে একজন মন্তব্য করেন, আর কদিন পর নাকি পাছায় চামড়া থাকবে না এদের, এমন হুমকি কেন দেওয়া হলো? এতে কি দলের ভাবমূর্তি উন্নতি হলো নাকি ক্ষুণ্ণ করা হলো? প্রতিমন্ত্রীর ছেলে ওই পোস্টে রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল আহমেদ মন্তব্য করেন, এই সম্মেলন প্রস্তুতি কমিটি যদি আপনার কথা মতো হতো তাহলে সবকিছুই তখন ঠিক বলতেন। ছাত্রলীগ নিয়ে আপনারা এত মাথা ঘামান, দিনের পর দিন বিভিন্ন উপজেলার ছাত্রলীগ কিভাবে সংগঠন চালাচ্ছে একবারও কি খোঁজ নিয়েছেন? এ বিষয়ে প্রতিমন্ত্রীর ছেলে সাফায়েত বিন জাকিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। দল ছুট, সুবিধাবাদীরা দল ভাঙার চেষ্টা করছে, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর অভিযোগ করেছেন, দলের পদবঞ্চিত দল ছুট ও সুবিধাবাদী নেতারা গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য কাজ করছেন। তিনি বলেন, 10 জুলাই কাউন্সিলের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের নবজাগরণ হবে, বেইমান মির্জাফররা ইতিহাসের আস্থা কুড়ে হারিয়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে নুরুল হক এসব কথা বলেন। নুরুল হক বলেন, টেলিভিশন পত্রিকায় নাম আসার জন্য অনেকেই বেফাস কথা বলছেন, নির্বাচনকে সামনে রেখে সরকার বিভিন্ন দলকে ভাঙতে খেলা খেলছে, দল ছুট পদবঞ্চিত নেতাদের টাকা দিয়ে কিনে সরকারের পক্ষে কাজ করাচ্ছে। গণ অধিকার পরিষদের ব্যানারে দলের একটি পক্ষ আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। এই প্রসঙ্গে নুরুল হক বলেন, গণ অধিকার পরিষদের বড় কেন্দ্রীয় কার্যালয় আছে, যারা কার্যালয়ে যেতে পারবেন না, নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই, এমন কিছু লোকজন গণ অধিকার দাবি করে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, তারা কি বলেছেন সেটা মুখ্য বিষয় না। IMF-এর ঋণ আমরা কয়েকজনের শোধ করতে পারবো, যা বললেন অর্থমন্ত্রী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশকে যে ঋণ দিয়েছে তা কয়েকজন মিলেই শোধ করতে পারবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বৃহস্পতিবার জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, IMF-এর এখানে কি তারা যে ঋণ দিয়েছে, তা এই যে কয়েকজন আছেন এখানে, আমরা নিজেরাই শোধ দিতে পারবো, আমরা কয়েকজন মিলেই দিতে পারবো। IMF নামটা অনেক বড়, কিন্তু কি দিয়েছে জানেন? সেটা আমাদের 2 মাসের রেমিটেন্সের পরিমাণ। 2 মাসের রেমিটেন্স হলো তাদের কাছ থেকে পাওয়া আমাদের ঋণ। তাহলে ঋণ নেওয়ার কোনো প্রয়োজন ছিল কি? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, এটা আমরা বুঝতে পারিনি, যুদ্ধ কতদিন থাকবে, যেভাবে আমাদের ঘাটতি পড়ছিল, আমরা যেসব জিনিস নিয়মিত ব্যবহার করি তাতে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, আমরা তো তখন এটা বুঝতে পারিনি। বিএনপি সহ বিরোধী দলগুলোর এক দফার ঘোষণা শিগগিরই। আগামী 10 দিনের মধ্যেই সরকার পতনের এক দফা দাবি আনুষ্ঠানিকভাবে জানাবে বিএনপি ও দলটির সঙ্গে যুগপদে যুক্ত বিরোধী দলগুলো।
এই ঘোষণায় পৃথকভাবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়া হবে, পাশাপাশি সম্মিলিতভাবে প্রস্তুত একদফা দাবি ও নতুন কর্মসূচি উপস্থাপন করবে দলগুলো। এরই মধ্যে প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী 10 জুলাই গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করবে বিএনপি। ইইউ রাষ্ট্রদূতের পরামর্শ, বিএনপির অপরাজনীতির উপর চপেট আঘাত, মন্তব্য তথ্যমন্ত্রীর। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নাশকতা বিশৃঙ্খলা পরিহারের যে পরামর্শ দিয়েছেন তা বিএনপির অপরাজনীতির উপর চপেট আঘাত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সম্প্রতি বিএনপির সঙ্গে বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের মন্তব্য নিয়ে প্রশ্নে মন্ত্রী বলেন, বিএনপি যাদের কাছে গিয়ে বারবার ধর্ণা দেয় তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, হরতাল অবরোধ জ্বালাও পোড়াও এগুলো করা যাবে না, এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সে কথাটি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসেছে, এটি বিএনপির অপরাজনীতির উপর বিরাট চপেট আঘাত। বিএনপি এখনও নালিশে মগ্ন তাকিয়ে ভিসা নীতির প্রয়োগে, যা বললেন ওবায়দুল কাদের। নির্বাচনের কয়েক মাস বাকি, এখনও বিএনপি বিদেশিদের কাছে নালিশে মগ্ন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিদেশিরা ভিসা নীতি প্রয়োগ করবে এই আশায় তাকিয়ে আছে বিএনপি। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আর 3-4 মাস বাকি, গুজবে গুঞ্জনে ষড়যন্ত্রে নির্বাচন অঙ্গন ক্রমে সংঘাতময় করে তোলার চক্রান্ত চলছে, তারা সংঘাতের উস্কানি দিচ্ছে দিয়েছে। এই মুহূর্তে বিএনপি ও তাদের সমমনা দলগুলো ভোটারদের কাছে যাচ্ছে না, বিএনপি বিদেশিদের দিকে তাকিয়ে আছে, কার উপরে ভিসা নীতি প্রয়োগ হয় পত্রপত্রিকায় দেখা যাচ্ছে, প্রতিনিধি দল আসছে। বিএনপি ভাবছে প্রতিনিধি দল এসেই সরকারকে নিষেধাজ্ঞা দেবে, ভিসা নীতি দেবে, তারা দিবাস্বপ্ন দেখছে, তারা এখনো নালিশের মধ্যে নিমগ্ন, নালিশটা জনগণের কাছে নয় বিদেশিদের কাছে। মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজধানীতে বাসা থেকে গলায় ফাঁস দেওয়া এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিউ মার্কেট থানাধীন মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পুলিশ সদস্যের নাম মাজহারুল ইসলাম রানা, তিনি এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল গনি সাবু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংসদ নির্বাচনে জুলাইয়ের পর পূর্ণ মনোযোগ, মন্তব্য ইসি আহসান হাবিবের। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান জানিয়েছেন, সংসদ নির্বাচনের বিষয়ে জুলাইয়ের পর নির্বাচন কমিশন পূর্ণ মনোনিবেশ করবে। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। 17 জুলাই পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এবং কাউখালী ও নেসারাবাদ উপজেলার 2 ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। ইসি আহসান হাবিব খান বলেন, চট্টগ্রামে একটি সংসদীয় আসনের 30 জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে, এরপর কমিশন জাতীয় নির্বাচনের বিষয়ে কাজ শুরু করবে। তিনি বলেন, একটি সুষ্ঠু সুন্দর ও অবাধ নির্বাচন উপহার দিতে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, এজন্য আমরা শপথ নিয়েছি। এর আগে তিনি সকালে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। কুমিল্লায় বিএনপি নেতার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগের ও সংবাদ সম্মেলনে পুলিশের বাধা। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করতে গেলে এতে বাধা দেয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার লালমাই ও কুমিল্লা সিটি কর্পোরেশনের পদুয়ার বাজার নূরজাহান হোটেলে পৃথক এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মনিরুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ একাকার হয়ে আমার কর্মসূচিতে বাধা দিয়েছে, দেশে কোনো গণতন্ত্র নেই, দলের নেতাকর্মী ও পুলিশকে লেলিয়ে দিয়ে আমার কর্মসূচি ভণ্ডুল করা হয়, এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ইসির ক্ষমতা খর্ব, নির্বাচন ব্যবস্থা ধ্বংসের সামিল, মন্তব্য ইসলামী আন্দোলনের। ভোট বাতিল বা স্থগিতের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার সামিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, সরকার এরই মধ্যে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। এতে ইউনুস আহমদ বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হলেও বর্তমান অনির্বাচিত ক্ষমতাসীন সরকার গুরুত্বপূর্ণ এ সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে সরকার নিজেদের অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। তারা সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে ভোট ডাকাতির এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে, কিন্তু এবার সরকার নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছে। যাতে কখনো একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, সরকার যাচ্ছে তাইভাবে কমিশনকে ব্যবহার করতে পারে। সৌরভ কুমারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সফরের কোনো সম্পর্ক নেই। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার আসন্ন বাংলাদেশ সফর নির্বাচন কেন্দ্রিক নয়। তিনি বলেছেন, সফরে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে নির্বাচনের প্রসঙ্গ আসতে পারে। বৃহস্পতিবার বিকেলে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব একথা বলেন। 11-14 জুলাই চার দিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। তার সফর সঙ্গী হিসেবে বাংলাদেশে আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে আসছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের আগ্রহ রয়েছে। এদিকে এসব সফরের আগে বিম শর্টেকের বিষয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার। জাতীয় নির্বাচন নিয়ে ভারতের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, এগুলো একেবারে অমূলক, বিভিন্ন ধরনের জল্পনা আমরা দেখছি, এটা ঠিক নয়। পলাশে ফোনে ডেকে নিয়ে তরুণকে কুপিয়ে কবজি কর্তন। নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে এক তরুণকে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে বাম হাতের কবজি কেটে ফেলে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে উকিলবাড়ির সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত শফিকুল ইসলাম ডাঙ্গা ইউনিয়নের দাম্মাবাড়ি গ্রামের মফেজালের ছেলে। আরিফ মিয়া সহ কামাল মেম্বারের একদল সন্ত্রাসী বাহিনী এ ঘটনা ঘটায় বলে অভিযোগে জানা গেছে। আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে গণতন্ত্র স্থিতিশীলতা অব্যাহত থাকে, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্র ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত থাকে। দেশে দীর্ঘ সময় ধরে গণতন্ত্র অব্যাহত থাকায় আমরা উন্নয়ন ধরে রেখে দেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত না থাকলে এ অর্জন সম্ভব হতো না। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ফিতা কেটে নতুন অফিস উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।